নিখোঁজ বিজেপির এজেন্ট অভিযুক্ত তৃণমূল। বিজেপির এক কর্মীকে গয়েশপুরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত কর্মীকে এমসে দেখতে গেলেন শান্তনু ঠাকুর। কোথাও দলীয় এজেন্ট নিখোঁজ, কোথাও দলীয় কর্মীকে মারধর বা ছাপ্পা ভোটের অভিযোগ। ভোটের শুরু থেকে গোটা লোকসভা কেন্দ্র জুড়ে ছুটে বেড়ালেন শান্তনু ঠাকুর। এদিন সকালে ভোট গ্রহণের কিছু সময় পর গয়েশপুর বেদিভবন এলাকায় অভিযোগ ওঠে, বিজেপি কর্মী তথা গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে মারধর করা হয়েছে। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। ওনাদেরকে বলছি, আপনারা আসেন, আপনারা ভোট দেন। সঙ্গে সঙ্গে দুজনকে, আমাদের তিনজন ছিলাম গাড়ি, তিনজনকে ধরে রাস্তায় ফেলে মারছিল। কারা কারা মারলো? তৃণমূলের দুষ্টুটি। আমরা জাস্ট আমাদের যে ভোটার দিয়ে জাস্ট আটকাচ্ছিল, তাদেরকে বলছিলাম আপনারা আসেন, ওদেরকেও আসতে দেয়নি, আমাদের ধরে রাস্তায় এইখানে এই মাত্র জাস্ট জয় হচ্ছে। রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আমরা বলেছি না, আমরা পাশে আছি, আসুন যান, ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন। কিন্তু তৃণমূলীরা গালি গালাজ, একটা মহিলা আছে জানি না নাম কি, অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো, মারলো আমাকে ফেলে। ওর বাইরের থেকে সব ছেলেমেয়ে নিয়ে জাম করেছে পুলিশকে, আমি বারবার করে বলছি। এদিন গয়েশপুরে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে এমসে আসেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কথা বলেন দলীয় কর্মী সমর্থকদের সাথে। এরপর খবর মেলে গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুলের 271 নম্বর বুথে ছাপ্পা ভোট হচ্ছে। খবর পেয়ে বুথে পৌঁছান শান্তনু ঠাকুর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের এজেন্ট আমাকে জানিয়েছে, তবে আমরা এখানে আসার আগেই যা চলছিল তা বন্ধ হয়ে গেছে, আমাদের এজেন্ট ভয় পেয়ে গেছে, এটা গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে, পুলিশ এখানে সাইরেন বাজিয়ে শাসক দলের কর্মীদের সতর্ক করছে। পাশাপাশি চরকাঁচরা পাড়ায় 133 নম্বর বুথের এজেন্ট প্রায় 2 ঘন্টা ধরে নিখোঁজ ছিল বলেও অভিযোগ করেছেন শান্তনু। তার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করেছে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে, আমাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট ভয়ে আমাকে বলছে, এখন আমি এখানে কিছু বলবো না, বাইরে গিয়ে পরে বলছি। এজেন্ট রীতিমতো ভয়ে আছে, তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে, এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। পুলিশ সুপার শুধু সান্ত্বনা দিলেন, কি বললেন দেখছি, দুটো জায়গায় সাইরেন বাজছে, আপনি ঢুকলেন দুটো জায়গায় পুলিশের কাছ থেকে সাইরেন বাজলো, দু জায়গায় শোনা গেল, এটা কেন, এটা কি আপনি জানেন? তাই বললাম, ওরা সাইরেন বাজিয়েতে সতর্ক করে দিয়েছে, আপনার সামনেই সেই গাড়িটা রয়েছে, ওর ভিতরে আমাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট বলছে আমি বাইরে পরে গিয়ে বলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।